স্থানে দমকা বাতাসের সঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। বেড়েছে নদ নদীর পানি, বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম, তলিয়ে গেছে ধান খেত। এতে পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। শুক্রবার মাঝরাত থেকেই বাগেরহাটের মোংলায় বইছে ঝোড়ো হাওয়া, থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা, স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে পশুর নদীর পানি। সাতক্ষীরায় সারা রাত ফণী আতঙ্কে কাটিয়েছেন উপকূলীয় মানুষ। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উৎকণ্ঠা বেড়েছে তাদের। প্রচণ্ড ঝড়ে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। যশোরে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সঙ্গে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, কালো মেঘে অন্ধকার হয়ে আছে চারদিক। বরিশালে বৃষ্টির পানি কম থাকলেও বেড়েছে কীর্তনখোলা, সন্ধ্যা ও আড়িয়েলখা সহ বিভিন্ন নদ নদীর পানি। দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। বরগুনায় থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে, বৃদ্ধি পেয়েছে নদ নদী ও খালের পানি। পটুয়াখালীতে বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙে 18টি গ্রাম প্লাবিত হয়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। পায়রা সমুদ্র বন্দরে সব ধরনের জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কক্সবাজারে ভারী বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে উপকূলের বেড়িবাঁধ ভেঙে কুতুবদিয়া ও মহেশখালীর 25টি গ্রাম সহ জেলা শহরের সমিতিপাড়া, নাজিরা টেক, চরপাড়া, বাসিন্নাপাড়া এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় 50 হাজার মানুষ। ফণীর প্রভাবে উত্তাল রয়েছে চাঁদপুরের পদ্মা মেঘনা। তীব্র ঢেউ আছড়ে পড়ছে নদী তীরে। ঘূর্ণিঝড়ের কারণে মেঘনার রাজরাজেশ্বর, মাঝের চর ও মতলব উত্তরের প্রায় 200 শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ফেনীতে ক্রমেই বাড়ছে নদ নদীর পানি। উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও প্রচণ্ড বেগে বইছে ঝোড়ো হাওয়া, এতে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন বাসিন্দারা। ঘূর্ণিঝড় ফণীর কারণে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল। এতে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় 1000 যানবাহন। ভোলায় ঝড়ের কবলে পড়ে কোরালিয়া গ্রাম ও ঢালচর আশ্রয়ন প্রকল্পের 200 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এছাড়া লক্ষ্মীপুরে মেঘনা নদীর পানি বেড়ে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তছনছ হয়ে গেছে 300 শতাধিক ঘরবাড়ি। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।